যদি এমন অবস্থা হয় তখন আমাদের ফিলিংস কেমন হবে? আমি সবারটা বাদ দিই, আমি যদি সারাটা বারোটায় থাকি আমার মনে একটু দুর্বল হয়ে যাবে, আমারটাই বলতাম, কারণ এভাবে আমি বড় হয়ে উঠি। আমার যে পরিবার, আমার পরিবার থেকে আমি সহযোগিতা পেয়েছিলাম, সেই কারণে আমাদের সবাই আমাদের পারম্পরিক একটু ভিন্ন হবে। কিন্তু আমার দেশের বেশিরভাগ মানুষ এই অবস্থায় নেই। আচ্ছা, ঢাকা মেডিকেলে যান বা সরকারি অন্যান্য মেডিকেলগুলো হাসপাতালগুলোতে যান, আপনারা দেখবেন প্রচুর রোগীর চাপ, নাকি ডেঙ্গু রোগীর সবাই ধরবে ডেঙ্গু। আপনারা কি পরিমাণ চাপ সহ্য করেছেন এই ডেঙ্গু যে এবারে হলো, সেটা কিন্তু অন্য কেউ কিন্তু বুঝতে পারে। বাইরের কেউ কিন্তু এই যে একটা ফিলিংস, এত লোড এবং মানুষের আবেগ অনুভূতিকে, এগুলোকে সাড়া দিয়ে আপনাদের এই সবাই মিলে সুন্দরভাবে একটা পরিস্থিতি ট্যাকেল দিয়েছে সরকারের পাশাপাশি। এজন্য আমরা সবসময় আমরা সকল বেসরকারি হাসপাতাল ধন্যবাদ দেয়। একই সাথে তাদের যে টেস্টিগুলো হতো ডেঙ্গু, যেমন যে ডায়াগনোস্টিক যে সাইটটা আছে বিভিন্ন হাসপাতাল বা কর্তৃপক্ষ, তারা অবশ্যই সল করেছে। এই জন্য সবার জন্য আমাদের সবসময় একটা ধন্যবাদ থাকে, কারণ ভোক্তার অধিকার নিয়ে কাজ করতে গেলে সরকারের একটা প্রতিষ্ঠান যখন ভোক্তার অধিকার নিয়ে কাজ করে তখন কিন্তু আমি একটা একটু ভিন্ন দশটা সরকারি অফিসের মধ্যে ভোক্তা অধিদপ্তরে আমি একটা ভিন্ন, কারণ সরাসরি মানুষের অধিকারের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন নাকি এনজিও নিয়ে বলে আসে, আর ভোক্তা অধিদপ্তর মানুষের অধিকারের কথা ভোক্তা হিসেবে তার যে অধিকারগুলো এগুলো নিয়ে কথা বলে। আপনারা যখন এই কাজগুলো করেন, যেটি প্রথমে বলেছিলাম যে আমরা বারান্দায় যদি শুয়ে থাকি আমাদের কি মনের অবস্থা হবে, এটি এই কারণে বললাম যে আমার দেশে অনেক মানুষ আছে যারা মিরপুর হাসপাতালে বারান্দায় যারা সারা রাতে শুয়ে বা সরকারি জেলায় জেলায় যে বড় হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলিতে বারান্দায় থেকে চিকিৎসা হয়। এর পাশাপাশি বাইরে যারা টাকা পয়সা আছে বা বিদ্যমান তারা কিন্তু বেসরকারি হাসপাতালগুলো থেকে কিন্তু একটা মূল্যের বিনিময়ে, এমনি এমনি করে একটা মূল্যের বিনিময়ে, এই যে মূল্য দিচ্ছে এই মূল্যের ক্ষেত্রে আমরা তাদের মূল্য দিচ্ছি না, এখানে একটা ফাঁক আছে। আমি সাম্প্রতিক সময় তারপর তারা আগেকার তাদেরগুলো বললো যে হাসপাতালে ভর্তি হবে, হাসপাতালে ভর্তি করতে হবে, পরবর্তীতে ওইখানে টেস্ট করে রিপোর্ট দিলে বলতে রিপোর্টে দিলে না, শেষে গিয়ে দেখা গেল যে মিস্টার এর যে রিপোর্ট দিয়েছে সেখানে নামের ক্ষেত্রে ভুল করেছে বা রিপোর্টই পুরো অন্যরকম করেছে, এরকম আমরা পেয়েছি সাম্প্রতিক সময়, আপনাদেরও পেয়েছি আরো অন্যান্য হাসপাতালের কাছে পেয়েছি। এই পাওয়াটা দিয়ে নামের মূল্যের বিনিময়ে যখন আমি একটা কথা বলি, দেখেন মানুষ আপনাদের আইনের উপরে কথা বলবো হয়তো 10% 90% সময় অন্য বিষয়ে আলাদা বলবো, আমরা বলি যে সভ্যতা অসভ্যতা আসে তো সংস্কৃতিকে, আমরা কতটুকু সভ্য অসভ্য সেটা হলো আমার সংস্কৃতি কতটুকু উন্নত তার উপরে। আমি যদি বলা হয় মানে সংস্কৃতির ইতিবাচক দিক হলো সভ্যতা আর সংস্কৃতির নেতিবাচক দিক হলো অসভ্যতা, সংস্কৃতির ক্ষেত্রে তিন ধরনের সংস্কৃতির কথা বলি, একটি সামাজিক সংস্কৃতি, একটি রাজনৈতিক সংস্কৃতি, আর একটি ধর্মীয় সংস্কৃতি। ধর্ম আমরা এই দেশের বেশিরভাগ মানুষ আস্তি, আমাদের সবার ধর্মীয় সংস্কৃতি আছে বেশিরভাগ মানুষ, আমরা মুসলমান হলে ইসলাম, হিন্দু হলে আমরা যে তাদের ধর্মগ্রন্থ আছে গীতা, খ্রিস্টান হলে বাইবেল আছে, নাকি বৌদ্ধ হলে ত্রিপিটক আছে। আর সামাজিক সংস্কৃতি আমরা কেমন মুরব্বী সামনে যেমন ছেলেরা বাবার সামনে ছেলে ইন্ডিয়ানাল তো ফ্যামিলি, এগুলো হলো আমাদের আদর্য। আর রাজনৈতিক সংস্কৃতি আলাদা, আমরা রাজনৈতিক সংস্কৃতি আমাদের বিষয়, আমরা সামাজিক সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতি আলোকে আমাদের কি ধরনের সেবা আসতে পারে সেগুলো। এখন একটি বিষয় দেখেন, আপনাদের যে প্রত্যেকটা আপনারা যে এখানটা অনেকই ইনচার্জ আছেন না, একটা মিউজার লিডার দেয়, আমি একটা কথা আজকে বলি, আপনারা এই লাইনটা মনের মধ্যে রাখবেন, বাংলায় পরে বলছি, লিডার্স সি অপরচুনিটিস হোয়াইল আদার্স সি চ্যালেঞ্জেস, নেতারা সুযোগ দেখে অন্যরা যেখানে চ্যালেঞ্জ দেবে, একটা বিষয় এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে বেশিরভাগ মানুষ হা হুতাশ হয়, কিন্তু যিনি প্রকৃত নেতা তিনি দেখেন যে এটাই আমার সুযোগ, এটাকে আমি হ্যান্ডেল করে
এটাকেই ধরেন আপনার প্রতিষ্ঠানকে আপনি আরো উচ্চে নিয়ে যেতে পারেন নাকি, এর জন্য শর্ট অ্যানালাইসিস করতে হবে। আমরা প্রাতিষ্ঠানিক শর্ট অ্যানালাইসিস করতে হবে, আবার যেমন আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত শর্ট অ্যানালাইসিস যে আপনি যত জানেন SWOT, আমার স্ট্রেংথটা কি, আমার উইকনেস, আমার থ্রেট কি কি আছে আমার জন্য, আর আমার অপরচুনিটি কিভাবে হতে পারে আমি সেগুলো আমার ক্ষেত্রে আমি কাজ করি। এই জন্য সবসময় ডিপ্লোমা নিচ্ছি, আমার নিজেকে যদি আমি আবিষ্কার করতে না পারি পৃথিবীর আর কারোর সাধ্য নাই যে আমাকে জানে আছে। এই জন্য আপনাদের আজকে এখানে আসার উদ্দেশ্য দেখেন আমার দেশের মানুষ যে আমরা দেশে একটা পর্যায়ে ছিলাম, আপনারা সবাই 30 সেকেন্ডের জন্য ছোটবেলায় চলে যান, ছোটবেলা বাপ দাদার বাড়ি রাস্তাঘাট যেগুলো দাদার বাড়িতে তো সবাই গেছি, গ্রামে আমাদেরও গ্রামের বাড়ি, সেখানকে সেই আমলের রাস্তা আর আজকের যে গ্রামের বাড়ি সেই রাস্তা কি এক আছে? তার মানে আমাদের দেশে কাজ হচ্ছে নাকি? ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হলো এটা। আমরা মুখে মুখে তো আমরা সামাজিক আর ধর্মীয় এই দুই সংস্কৃতি আলাপ করবো, আমি বলেছি কথা রাজনৈতিক সংস্কৃতি কেনা তো আমাদের সামাজিক সংস্কৃতিকে বলে আমরা একটু উন্নতির দিকে যাচ্ছি, যাচ্ছি না? একই সাথে আমাদের সাংস্কৃতিক বলে সংস্কৃতি যেটা সেটা বলে আমরা আগের থেকে মনুষ্যত্ব বোধ আমাদের কমে যাচ্ছে। কেন আপনারা হলিয়ার ইন্টারনেটে জঙ্গি হামলা হয়েছিল সেটা সম্পর্কে জানেন না? নিকাশ নামে একজন ছেলে ছিল, সে তো আমাদের দেশেরই সরকার, আমাদেরই সরকার। সে ছেলেটা ঘরের কেন্দ্রে একটা মেয়ের শরীরে পেঁয়াজিস্টের চামচের ঘাই পড়েছে, ওরাই দিয়েছে। আপনি একটু ভাবেন না আপনার স্ত্রী বা আপনার কন্যা বা আপনার বোনের শরীরে যেমন যদি এত নিষ্ঠুর ভাবে কেউ মারে, আমার একটা সন্তান আমার দেশে, তাহলে আমরা কোথায় চলে গেছি? আপনাদের কাছে আসার উদ্দেশ্য এই শুধু একটা বিষয়কে বিকাশ করা, আপনাদের কাছে আসলে কিছু ইয়োগা নিয়ে আপনারা যেখানে জব করেন আপনার সাথে অন্তত কম করে হলো 500 থেকে 1,000 মানুষের ব্যক্তিগত যোগাযোগ আছে না? সবার 1,000 মানুষের উপরে আপনার একটা প্রভাব আছে না? সেখানে আপনি কিছু কিছু মানুষের বলে আমাদের দেশটা যে অবস্থায় ছিল ফ্যাশন মানুষের বলার এই অধিকার দূরে ছিল না। ধরেন আজকে আপনি যদি একটা এয়ার কন্ডিশনার কিনেন, সে এখানে আপনারা কিনলেন, এটা হয়তো কিনলেন তাদের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে জিজ্ঞেস করে এটা দেখে তোর অর্থ আগের কালে কিন্তু ফেরত দিত না, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, মনে আছে বড় লিখে থাকে? হ্যাঁ, এখন ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে ফেরত দিতে হয় নাকি নতুন করে দিতে হয়? আবার উল্টো আমাদের অধিদপ্তরে যদি অভিযোগ আসে প্রমাণ পান তখন উল্টো তাদের ফাইন করতে হয়, মানে মূলটা তো ফেরত দেয় বড় বড় সব প্রতিষ্ঠান থেকে, মূলটা ফেরত দেয় আবার ফাইন করতে হয়। তো এখানে দেখেন একটা ব্লাড টেস্ট করতে একজন লোক এলো, ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্ট করার পরে তার রিপোর্ট তার যেটা সেটা না পেয়ে যদি আরেকজনের রিপোর্ট তার মধ্যে চলে যায় এটা বড় গুণের কাজ না? এটা তো আমি পার্সোনালি মনে করি আমার সাথে গুণটা নাকি আছে নাকি? আসলে ময়দানে তো কেউ তার জন্য দাঁড়াবে না, দাঁড়াবে আসলে মাঠে আমার জবাব আমাকেই দিতে হবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য এটা সচেতনতার পাশাপাশি আমার ভিতরে একটা আমি আছে কাকে কাকে সবার মধ্যে প্রসূত আছে, প্রসূত নাই কেন তো আমরা ফেরত দেখতে হবে নাকি? এটাকে নিয়ন্ত্রণ করে যেমন আমাদের যখন কেউ এসে বলে ধর আপনার এখানে যেখানে আপনি জব করেন কেউ এসে এমন একটা আচরণ করলো আপনার খুব মানে ইয়ে হয়ে গেল, হ্যাঁ মন মেজাজ হারিয়ে গেছে, তখন আপনি হয়তো তারপরে খুব একটু রাগ হয়ে কথা বলছেন, তখন আমি একটা উদাহরণ দিই অর্থাৎ আলী রাজি আল্লাহ তালা যুদ্ধের ময়দানে যখন তলোয়ারের সামনে কেউ বলে তার অর্থ হতো একবার হজরত আলী যুদ্ধের ময়দানে তলোয়ার চালা দিয়েছেন তখন বিপক্ষের যে সৈন্য নিচে পড়ে গেছে নিচের থেকে পড়ে থেকে কুতু মারছে হজরত আলী মধ্যে মধ্যে পড়ছে হজরত আলী তখন গাধান্বিত হয়ে তলোয়ার জোরে মারতেছিল তখন গায়ে দিয়ে আওয়াজ আসছে হে আলী তুমি এখন জিয়ার করছো না ধর্মযুদ্ধ করছো না তুমি এখন মানুষ হত্যা করছো খেয়াল করবেন হজরত আলী তাকে বাদ দিয়ে অন্য যে কোনো পর্যায়ে মানুষ আপনার এখানে যারা আছে কেউ কি ফুর্তি ভাব দিয়ে আসে নাকি হাসপাতালে? এটা রিয়েলাইজ করতে হবে। আজকে কোন একটা রেস্টুরেন্টে যখন কেউ খেতে যায় কারো জন্মদিন ধরেন আপনি যদি আপনার পরিবারকে নিয়ে যান কোন একটা উৎসব আনন্দে আমরা ফুর্তি ভাব নিয়ে যাই নাকি?
আমি কালকে রাতে এই যে 12টায় গেলাম হাসপাতাল থেকে, আমার একদম তখন আমি দেখলাম যে মানুষ যে বসে ছিল তাদের মধ্যে যে ক্যান্সার অন্য যারা যে স্ট্রোক করেছে কি হবে না হবে, বাবা ভিতরে আইসিইউতে একজনের অপারেশন হচ্ছে, সবগুলো মুখ দেখলাম, দেখে দেখে ভাবতেছি আল্লাহ যে মানুষের যে কষ্ট হচ্ছে, মানুষ সুখে কেউ হাসপাতালে আসে, মানুষ যখন হাসপাতালে আসে, মানুষ যখন ডায়াগনোস্টিক সেন্টারে আসে, তখন কিন্তু মানুষ কষ্টের অনুভূতি নিয়ে আসে। রিপোর্ট দেওয়ার সময় একটা বড় ভুল করে, টাইম মেনটেন করা হয় না, মানুষ রিপোর্ট দেওয়ার জন্য কেমন একটা আতঙ্কের মধ্যে ছিল না, আমরা তো কাজ করেছি রাত 10টা পর্যন্ত ডেইলি কাজ করেছি, আপনারা সবাই জানেন ডেঙ্গু রিলেটেড দাম যেন না বাড়ে সেজন্য আমরা কয়েকটা অপারেশন করেছি, এটা একেবারে রিপোর্ট থেকে শুরু করে পুরা যে প্রেসক্লাবের উঠে দিকে যে মাঠে ফুলে আছে না, যারা যেখানে যে ব্যবসা করে আমরা সেখানে তথ্য নিয়েছি, আমরা সেখানে তথ্য নিয়ে আমরা সেই আমি কি কিছু কাজগুলো করেছি। তো এখানে দেখেন আমাদের কথা বলে ভোক্তা অনুযাপ্তন হবে, ভোক্তা বান্ধব একই সাথে ব্যবসায়ী বান্ধব। আপনাদের একটা কথা বলি, যদি আপনাদের যে সবগুলো ইয়ের পাশে ফার্মেসি থাকে, আমরা ঢাকা শহরে 6 মাসের কদল জমিদের একটা রিপোর্ট করি 93.75% ফার্মেসিতে বিক্রয়ের জন্য যে র্যাক, সেই র্যাকের মধ্যে আমরা পেয়েছি মেয়াদের জন্য, এটা হতাশ হওয়ার বিষয়, একটা ব্যাধিত্তীর্ণ ওষুধ একটা জীবনের পরীক্ষা ভাগ্যবান আমি বলি সেখানে আপনার কিছু কাজ করতে হবে, সবাই মনোযোগী কিনা এই বিষয়ে আপনার মনোযোগ দিতে হবে, ব্যক্তিগত অমনোযোগিতার কারণে বড় বড় যে ইনসিডেন্ট হয়তো বলেছেন যে রিপোর্ট দিয়ে দেয় একটু খেয়াল করলো না কি মিলালো না, তাহলে দেখেন এত বড় একটা ধরেন একটা আপনাদের প্রতিষ্ঠানটা একেবারে ছোট না, একেবারে ছোট, হ্যাঁ এটা একটা সারা দেশ ব্যাপী একটা প্রশ্ন, তাহলে একজন ব্যক্তির ভুলের কারণে যখন পত্রিকে একটা রিপোর্ট আসে তখন কষ্ট লাগে, হ্যাঁ এই জন্য মাঝে মাঝে আপনাদের দুইটা উদাহরণ, একটা হলো আপনার সহকর্মী দ্বারা আপনি সেখানে হয়ে যাবেন ধোপা, ধোপা বুঝছেন তো, ধোপা কাপড় যখন কাজে মানে এভাবে ধরো হু হু করে শব্দ করে আসার মাধ্যমে আপনি পরিষেব করে ওইখানে এইভাবে হতে হবে, আবার আপনি যখন নিচে আসেন যখন উপরের বসের থেকে নেবেন তখন আপনি হয়ে যাবেন একটু যাবে না কুশের, আমরা কুশের কি কি করে খাই একটা চাপ দিয়ে কি আমরা ফেলে দিই চাপা চাপাই কিনে একেবারে সাদা করে ফেলি, তখন আপনি ওই বসের থেকে এইভাবে নির্দেশ নিয়ে দেবেন নিজের ভিতরে নিজেকে এইভাবে তৈরি করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিতরে কিছু আসছে আবার আপনার ভিতরে যে আসছে ওদের মধ্যে দিদিকে এইভাবে কিন্তু আনতে হবে। আরেকটা জিনিস বলে আমাদের দেশে যে প্র্যাকটিস কম হয় টিম ওয়ার্কটা কম হয়, আপনি যখন টিম ওয়ার্ক হয় আমি যখন আমার সহকর্মী আছে আমার সাথে আমার ক্যামেরা নিয়ে আছে আমাদের সাথে একদম যারা আমাদের চালক আছে জায়গা সে আছে, হ্যাঁ আমরা কখনো ধরুন আমরা অভিযানে যাই না, আমরা মাঝে মাঝে একটু দুপুরে তো খাওয়া লাগে অনেক সময় বিকেল সন্ধ্যা পর্যন্ত অভিযান করি, যখন খাই তখন একসাথে এক টেবিলে বসে খাই, আমরা নামাজ পড়ে কিন্তু মসজিদে গিয়ে সামনে পিছনে কাটাবে কেমন, বাবা পিছনে দাঁড়াচ্ছে সামনে দাঁড়াচ্ছে ছেলে আগে যায় না, এগুলো তো শিক্ষা দেখেন, কিন্তু আবার এই আমরা খাওয়ার টেবিলে গেলে যেমন মেনে রাখি, একটা উদাহরণ দিই, এক ভদ্রলোক কিছুদিন আগে আমেরিকা থেকে আসছেন উনি এই গল্পটা বলেন, ওনার এক বন্ধু গেলেন ওনাকে খাওয়াবেন, তো ড্রাইভারকে নামার আগে 200 টাকা দিচ্ছে বললো যে কিছু খেয়ে নিস 200 টাকা দিয়ে, কারণ 1900 খাওয়া দাওয়া করলো খাওয়ার দুজনে বিল আসছে 10,000 টাকা, আমার ড্রাইভার কেউ ফোন দিছে খেয়েছে কিনা বের হওয়ার আগে, তখন আমেরিকা থেকে জিমি আসছে ওনার কাছে বলছে দোস্ত আমার কোথাও দিলেন ড্রাইভার খাওয়া নিজে বলছে, আমেরিকার যে প্রবাসী ভদ্রলোক করবো প্রথম দেখলাম তো 3 জনের বিল আসছে 10,000 টাকা, আপনার বুঝেছেন মানে 2 জন খেয়েছে 10,000 টাকা একজন খেয়েছে 200 টাকা, এইরকম অসাম্য পৃথিবীর খুব কম দেশে আছে,
আমরা মানুষ হিসেবে মানুষকে গণ্য করতে পারি না। দিয়ে বলো তারপরে হলো শৃঙ্খলা বোধ, তৃতীয় হলো আন্তরিকতা, চতুর্থ হলো দৃঢ় উদ্যম, পঞ্চম হলো শারীরিকতা, আর ষষ্ঠ হলো মন সৃষ্টিকর্তা প্রতি বিশ্বাস। এখানে সততার কথা নাই আছে, কিন্তু এই ছয়টা পালন করলে অসতার সুযোগ আছে। টাকা পয়সার অসততা থেকে জীবনে সবচেয়ে বড় অসতার কি হতে পারে? আপনারা সবাই মানসিকভাবে যদি আমাদের এই দেশে অনেক ভালো, আপনারা সবাই একেবারে পাবলিক সার্ভিসের সাথে চলবে সবাই, এই কারণে একটা অনুরোধ থাকবে আমরা যেটা পাচ্ছি এই বিষয়গুলো কেমন। তারপর দেখেন এই যে ভেজাল পণ্য বা ওষুধ বিক্রয়, ওষুধের ক্ষেত্রে এই যে আপনারা আশেপাশে দেখবেন আপনারা তো তথ্য পান, কারণ আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ তিন চারটা হাসপাতাল যে ওনারাও দাঁড়িয়েছেন বলছেন আপনাদেরকে দেখুন ডেঙ্গু রিয়েজার নিয়ে একটা কাজটা দিল আপনারা কিন্তু দেখেন প্রতিষ্ঠিত পণ্য বা সেবা যথাযথভাবে আপনারা যদি একজনকে সাতটায় আপনি রিপোর্টিং টাইম দেন, আপনি যদি 15 মিনিটের দেরি করেন সে যদি অভিযোগ দেয় একেবারে প্রমাণ চল তখন আপনি আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাতটা দিয়ে নাকি আপনার যদি যান্ত্রিক হয় তখন আপনি আমরা সোজা নিজে তখন বললে আমরা এমন দেখছি আর তুমি সাতটায় বলেছে ওই দিন জানাই একদিন পর দিয়েছে পরশু দিন একজন দিয়ে আমাকে বললো বাইরে বিদেশ থেকে আসছে 15 বছর পর এখন টেস্ট করতে গেছে একদিন গেছে বলতে আসলো হয়নি পর পর দিন গেছে বলতে আসছে না কালকে আসবে তৃতীয় দিন গেছে তখন তখন বলেছে একটু পরে গিয়ে বসে ওই বন্ধুলক চাপা দিয়ে তখন ওনাদের বললাম আপনারা তো এগুলো করেন এখন কি হতো বলছে স্যার আমার ওই লোকটাই ছুটি দিয়ে তার মধ্যে এই যত ওই লোকগুলো আপনারা নিজের বলছে পরে বললাম যে আপনারা ইয়া ওনার রিপোর্ট বাসায় পাঠাচ্ছেন দুইটা বাংলা শব্দ আছে খেয়াল করেন অনুযোগ আর অভিযোগ।